দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে পেয়ারার গুটিগুলো হয়েছে। এটা হচ্ছে থাই থ্রি এবং থাই ফাইভ। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পেয়ারার গুটিগুলো হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফ্রুটস ট্রাভেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে পেয়ারার গুটি দেখাতে নিয়ে আসলাম। সো দেখতে পাচ্ছেন পেয়ারার গুটি কি পরিমাণে হয়েছে এবং ফুলও দেখেন কি পরিমাণে। দেখতে পাচ্ছেন শুধু একটা গাছে না, প্রায় প্রত্যেকটা গাছেই একই রকমই অবস্থা। দেখেন এখানে দুইটা, এখানে এই যে দেখেন, এখানে এই যে এখানে, এখানে ফুলের পরিমাণ তো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে হয়েছে। সো এটা জাত হচ্ছে থাই থ্রি এবং থাই ফাইভ। সো আপনারা এখন বর্তমানে দেখছেন থাই ফাইভ, আর পাশে আছে থাই থ্রি। সো দেখছেন কি পরিমাণে হয়েছে। আপনাদেরকে যদি আরেকটু এদিকে দেখাই, দেখেন কি পরিমাণে ফুলও হয়েছে এবং পেয়ারা দেখেন, দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে হয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পেয়ারাগুলো কিন্তু রাখানো যাবে না। এগুলো রাখলে যখন ওই আপনার কার্তিক মাসে অর্থাৎ ঠান্ডা সিজনে যে আমটা হয়, ওই আমটার মূলত দাম পাওয়া যায়, কিন্তু বাট এই আমগুলোর দাম পাওয়া যায় না। আর বর্ষাকালে প্রচুর পোকা হয়, পোকা থামাতে পারা যায় না। আর বর্ষাকালের আমের দামটা কিন্তু একদম কম, 10-15 টাকা থেকে শুরু হয় এবং 20-25 টাকা কেজি বিক্রি হয়। সেক্ষেত্রে আপনার পিপি খরচ আছে, কামলা খরচ আছে, ধজি, যেমন আপনাদেরকে দেখাই ধজিগুলা, এই যে যে ধজিগুলো দেখছেন এগুলো গাছে দিতে হয় না, ডাল ভেঙে যায় পেয়ারার ওজনে। সো এগুলো দিতে দিতেই অনেক খরচ হয়ে যায়, তখন এখান থেকে আর কিছু ফায়দা করা যায় না, অর্থাৎ কিছু লাভ করা যায় না। সো তার জন্যে এই আমটি ছিঁড়ে ফেলতে হবে। যদিও এখন রমজান মাস, আপনার শ্রমিকের অভাব, তবে রমজান শেষ হলেই অনেক শ্রমিক পাওয়া যাবে, কারণ রমজান মাসে অনেকেই শ্যাম রেখে আর কি কাজ করতে পারে না, তার জন্যে সবাই বসে আছে। কিছু কিছু লোক, মানে কিছু কিছু কামলা অবশ্য কাজ করে, না করে না, তো তাদের অল্প সংখ্যক শ্রমিক নিয়ে হয় না। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে হয়েছে। সে গাছটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো এ সময় কিন্তু অটোমেটিক আম চলে আসে, আর যে আমটার দাম বেশি পড়ে অর্থাৎ কার্তিক মাসে, তো সে আমটা কিন্তু তখন ধরাতে অনেক বেগ বোহাতে হয়। গোড়াতে কিছু মেডিসিন দিতে হয়, উপরের মেডিসিন। এটা কিন্তু এখন গাছের কোনো চর্চাই নেই, দেখেন জমিতে হচ্ছে ঘাস হয়ে আছে, তারপরে হচ্ছে গাছে কোনো স্প্রে নাই, তারপরও দেখেন ফুল টুল এসে একবার একাকার অবস্থা। শুধু আকাশের পানিটা হচ্ছে, যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, বৈশাখ মাসের আজকে 2 তারিখ, দেখছেন এগুলো আগের আম, দুটা হয়ে আছে। সো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।